দেশে অতীতের যে কোনো সময় চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি খুবই ভালো, চালের মানও খুবই ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার এমপি। রোববার সকাল 10টায় নওগাঁর নিয়ামতপুরে খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা, নিয়ামতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম আসাদ সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী করোনা প্রতিরোধের কমিটির জরুরি সভায় যোগদান করেন। আমাদের যে নিরাপত্তা মজুদ সেটা অন্যান্য বছরের তুলনায় এবার অনেক শক্তিশালী এবং চাউলের কোয়ালিটিও অত্যধিক মানসম্মত। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার যেটা নির্দেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, অর্থাৎ খাদ্যের কোনো সমস্যা নেই।